আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও এখন অনেক ভালো আছি। আমি বেশ কিছুদিন পর আজকে একটা ভিডিও আপলোড করছি। আমি একটু অসুস্থ ছিলাম, আসলে দাঁতের ব্যথার কারণে একটু কথা কম বলছিলাম, সে কারণে ভয়েস ওভার করতে পারছিলাম না। তো এখন একটু ভালো আছি, তাই আজকে পুরনো একটা ভিডিও ভয়েস ওভার করে আপনাদের সাথে শেয়ার করছি। তো সেদিন খুব ঝড় হয়েছিল বিকালবেলা, সেই ভিডিওটা আমি শ্যুট করে রেখেছিলাম। ঝড়ের পর একটু সুন্দর বৃষ্টি হলো বিকালবেলা, তো বৃষ্টিতে আমার গাছগুলো খুব সুন্দর ভিজে গিয়েছে, বারান্দাতে অনেক পানি এসেছে। এই পানিটা আসলে দরকার ছিল প্রকৃতির জন্য, সাথে আমার গাছেদের জন্য। এই বৃষ্টি বৃষ্টি দিন দেখলে কিন্তু আমার বিভিন্ন রকম কিছু খাওয়ার মন লাগে, তো তার মধ্যে আজকে ফ্রেঞ্চ ফ্রাই খাবো। তো সেটা আমার আগে থেকে প্রসেসিং করা ছিল, রান্নাঘরে চলে এসেছি। আমি কড়াইটা চুলায় দিয়ে দিলাম, কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। সাধারণত ফ্রেঞ্চ ফ্রাই ভাজতে কিন্তু একটু ডিপ তেল লাগে, তো সে কারণে একটু বেশি করে তেলটা দিয়ে দিয়েছি। এখানে আগে থেকেই আমি প্রসেসিং করে রেখেছিলাম আলু দিয়ে তৈরি ফ্রেঞ্চ ফ্রাই। তো সেটা কিভাবে করেছি সেটার রেসিপি আপনারা চাইলে আমি অবশ্যই ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করব। তো টিস্যু দিয়ে রেখেছিলাম, কিন্তু ওপরে টিস্যু দেওয়াটা ঠিক আছে, নিচে টিস্যু দেওয়াটা আমার একদম উচিত হয় নাই। আলুর সাথে টিস্যুগুলো লেগে যাচ্ছিল, এই যে দেখতেই পাচ্ছেন আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো শেপ করে কেটে রেখে দিয়েছি। এটা একটু সেদ্ধ করে আমি এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম, তো সেটাই এখন ভেজে নিব। এরকম প্রস্তুত থাকলে হুটহাট যদি গেস্ট চলে আসে তখন কিন্তু নাস্তা বানানো নিয়ে কোনো টেনশন করতে হয় না আমাকে, তো সে কারণেই আমি এই ফ্রেঞ্চ ফ্রাইটা বেশি করে বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি। আর এটা ডিপ ফ্রিজ থেকে বের করে সরাসরি তেলে ছাড়বো, বেশিক্ষণ আগে বের করে রাখলে এটা নরম হয়ে যাবে। তো তেলে যখন ছাড়ছিলাম তখন প্রচুর তেল ছিটে, এতে করে চুলার চারপাশটাও খুব নোংরা হয়, সাথে গায়ে ছিটে আসারও একটা সম্ভাবনা থাকে। তো সেই কারণে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো তেলের ভেতরে ছেড়েই সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। খুব অল্প সময়ের মধ্যেই এই তেল ছিটাটা বন্ধ হয়ে যায়, তারপর আমি ঢাকনা খুলে এটা খুব সুন্দর করে এপিট ওপিট করে হাই হিটে ভেজে নিচ্ছিলাম। বৃষ্টি নামলে আমার বেশ কিছু খাবার খুব খেতে ইচ্ছে করে, তার মধ্যে ভাজা পোড়া অবশ্যই এক নাম্বার। যাহ, কারেন্ট চলে গেল, এটা খুবই হচ্ছে ইদানিং। আসলে পায়রা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের কিন্তু বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে, তো সেই কারণে কারেন্টটা হঠাৎ করেই চলে গেল। ভাজতে ভাজতে আমি চার্জার লাইট দিয়ে বাকি ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিচ্ছি। তো যেটা বলছিলাম যে এই বৃষ্টি দেখলে আমার ভাজা পোড়া খেতে ভালো লাগে, দুধ চা খেতে মন চায়, সাথে খিচুড়ি খেতে মন চায়, চিপস খেতে মন চায়। এই খাবারগুলো আমার বৃষ্টি দেখলেই খুব খেতে ইচ্ছে করে। তো চার্জার দিয়েই, চার্জার লাইট দিয়েই এগুলো ভাজছিলাম। ভাজার পর বাসায় মেয়োনেজ ছিল না, আমি সাধারণত মেয়োনেজও বাসায় বানিয়ে রেখে দিই, শুধু টমেটোর সস ছিল, সেই টমেটো সস দিয়েই খাচ্ছিলাম। আমার ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হয়ে গিয়েছে, আমি বারান্দার কাছে এসে বসেছি। যখন খাচ্ছিলাম তখনও কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছিল, সাথে মাগরিবের আজান হয়ে যাবে খুব শীঘ্রই, হবে দু এক মিনিটের মধ্যেই। তো তাড়াতাড়ি নাস্তাটা কমপ্লিট করে মাগরিবের নামাজ পড়ে নিব। মাগরিবের নামাজ কালাম পড়ার পর এবার দুধ চা নিয়ে বসেছি। ওই যে বললাম বৃষ্টি দেখলে কিন্তু দুধ চা খেতে খুব ইচ্ছে করে, দুধ চা সাথে মুড়ি নিচ্ছি। দুধ চা দিয়ে মুড়ি কিন্তু ভীষণ ভালো লাগে, আমার মতো আর কার কার দুধ চা দিয়ে মুড়ি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন থেকে ভিডিও আবার নিয়মিত দেওয়ার চেষ্টা করব, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগছে। গুটি গুটি বাইয়ে, আমার চ্যানেল কিন্তু 1000 সাবস্ক্রাইবার ক্রস করেছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য, আর আশা করব এভাবেই আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।